তো টু বি হাজবেন্ড কে তুই খুন করবি? ফালতু কথা বলবি না পাতা আমার সাথে। ও আমার টু বি হাজবেন্ড তোকে কেউ বলছে? আমি কোনোদিন বলছি যে ওকে আমি পছন্দ করি বা ওকে আমি বিয়ে করতে চাই? না সেটা বলিসনি, বাট আমি আর কি টু বি হাজবেন্ড বললাম যে বাবা যেহেতু তোর বিয়েতে রাজি হয়ে গিয়েছে তাই ভাবলাম যে তোর টু বি হাজবেন্ডই তো হবে, আর তুই বা অমত কেন দিচ্ছিস? দেখেন আপনার এই বোনকে দেখার পর থেকে না আমি না অন্যরকম হয়ে গেছি। আমার খাওয়া নাই, রাত্রেবেলা ঘুমাতে পারবো কিনা আমি জানি না, মানে মনে হয় আমি চাঁদ দেখতেছি নাকি টিয়া না পাখি কি দেখতেছি জানি না, মানে ওনাকে ছাড়া আসলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। আমি বেঁচে থাকবো না মরে যাবো তাও জানি না, এখন যদি ওনার জন্য মরে যাই তাহলে যেতে পারি, ডাকেন আপনার আব্বা, আমার সমস্যা নেই। পাতা বিশ্বাস করে আমি না এতদিন মনে মনে তোমাকে আমি মানে খুবই পছন্দ করতাম, মানে ছোটোবেলা থেকেই তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি কোনোদিন সাহস করে তোমাকে বলতে পারি নাই, মানে আমার সাহস হয় নাই। আজকে এই যে ওনার জন্য আমার সাহস হলো। তুমি জানো আমার পাতা। আচ্ছা তোমরা তো আমাদের প্রপোজ করেছো, আমরা একটু চিন্তা ভাবনা করে জানাই। আচ্ছা আমরা বসলাম, না এখন না, কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু এত রাত, একটা রাত মনে হবে এক যুগের রাত, এত ধৈর্য ধরে থাকতে পারবো কিনা জানি না। যাবো আমরা। আচ্ছা শোনো, ওই তোমরা ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো পাতা, তোর চোখের নিচে কালো দাগ পড়বে, কালকে সকালে আবার আমাদের পছন্দ নাও হতে পারে। হ্যাঁ আমি চাই না চাঁদে কোনো কলঙ্ক করুক, তাই পালং কিছুই থাকবে। আসি আমরা, আসি বলা না। চাঁদের সাথে আমি দেব না তোমার মামা। লালা মামা বালু ভাল লাগছে, অধৈর্য লাগতেছে, মানে আমার মনে হচ্ছে কি ইস, মানে কালকে সকাল থেকে তুমি আমার সামনে থাকবে না, আমার পাশে থাকবে পাতা, তোমার পাশে থাকবে লতা, আমরা লতায় পাতায় ডালে শাখায় শাখায় কি এক জীবন হইব আমাদের না। আচ্ছা মামা তোমার সত্যি সত্যি রাজি হইব তো নাকি? রাজি হবে না মানে রাজি না উপায় আছে? যে টাইপের মেডিটেশন টাইপের কথা বলে আসছি না, যেভাবে করে আমরা বৈশা পড়লাম, যেভাবে করে আমাদের মনের ভাব প্রকাশ করলাম, যেভাবে হারপিক খাওয়ার কথা কইলাম, যেভাবে তুই তাল গাছের কথা কইলি, এইসব কথা শোনার পরে তো ওরা পাগল হয়ে যাবে। ওরা বাপ সুদ্ধা এমন হইতে পারে, বাপরা নিয়ে সকালবেলা আসতে পারে যে আপনাদের দুই ছেলেকে আমার দুই মেয়ের জন্য দেন, এই অবস্থা গোটাই যাচ্ছে। মানে এটার কেমন দিনে একটা ফিলিংস না বাবা, তুমি জানো এই পাতারে আমি একদম ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু কোনোদিন আমি সাহস পাই না তাদেরকে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা খুশি। বাবু তুই কইছিলি মামার সাথে, তুই কইছিলি বাগনের সাথে, এই তোরা দুইজন মিলে কোথায় ছিলি বল? একসাথে ছিলি না কোথায় ছিলি এটা বল? সারাদিন কার সর্বনাশ করে বেড়াচ্ছিস, কার ক্ষতি করছিস এটা করবে? হ্যাঁ আপা তুমি সবসময় নেগেটিভ কথা বলো, আমরা কেন সর্বনাশ করবো, বরঞ্চ আমাদের আমাদের সর্বনাশ। তোদের আবার কি সর্বনাশ? আমাদের সর্বনাশ হবো না, আমাদের জীবন শেষ, আমাদের সব মা সারাটা দিন খিদা লাগে না আমাদের, খিদা খিদা সে বড় সর্বনাশ পৃথিবীতে আসছে। আপা আমার কি মনে হচ্ছে তোমার দেখে জানো, তোর মনে হচ্ছে একটা বাংলার সেই নারী, যে নারী ডাল রান্না করে, তার হাতে একটা ডাল আর উকরি উকরি নিয়ে দাঁড়ায় আছে। তোমার বলো না তোমার কি দাঁড়ায় এইটারে উকরি মনে হইতেছে তাই না? আজকে চেয়ারম্যান সাহেব বাড়িতে আসছে। চেয়ারম্যান আসছিল কখন কি জন্য? সে বাড়িতে এসে আমার শাসায় গেল, এই তোরা দুইজনে যদি গ্রামের কারো কোনো ক্ষতি করো, সর্বনাশ করো, সেই ড্রাইভার আমাকে নিতে হবে। মা এইসব চেয়ারম্যান চেয়ারম্যান রাগ হতো, এই চেয়ারম্যানে দেখবা যে সকালবেলা আমাদেরকে জামায় আদর করতেছে। কেন? নির্বাচন না সামনে, নির্বাচন না ডিসেম্বরে তো নির্বাচন, নির্বাচনে জামায় আদর করবে না আমাদের ভালো মানুষ। যাও তো খাবার বলে দেবো। হয়েছে হয়েছে, নিজেদের গুণ কান্না নিজেদের গাইতে হবে না, তাদের খাইতে আমার হাতের লাউ দিয়া চিংড়ি মাছ, ওই চাঁদ যাকে ওই বলো জামাই আদর কথা তোমার বলো তো রাত্রে কোন জায়গায় কি কথা কইতে এটা আমি বলবো, দুই মাঝখানে কথা মাঝখান ছাগল কথা কাত এই মাত্র তো বুঝে ফেলে তো আম্মা। আমরা প্রেমে পড়ে গেছি না, যদি পাতা রাজি করতে হবে জামাই হলে চুপ কাম গো এন্ড টেক ইউর লুঙ্গি। ওই চাঁদটাকে এটা তুই কি করলি আপা? ওই দুইটা ছেলে আমাদের বাড়িতে এসে আমাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে গেল, প্রেমের প্রস্তাব দিয়ে গেল, আর তুই কিচ্ছু বললি না, উল্টা বললি কালকে ওদেরকে রেজাল্ট জানাবি। কেন তুই এখনো বুঝতে পারছিস না? আমার না সেন্টুকে অনেক ভালো লেগে গেছে রে। আমার মনে হয় মফিজের মতো ফালতুটাকে বিয়ে করার চেয়ে সেন্টুকে বিয়ে করাই ভালো হবে। এসব তুই কি বলছিস আপু? বাবা জানতে পারলে কি করবে একবার ভেবে দেখেছিস? আরে বাবাকে তুই এত কেন ভয় পাচ্ছিস? বিয়েটা তো আমার, আর এটাই কি হওয়া উচিত না? সারা জীবন তো সংসার আমারই করতে হবে। সো আমি চাই আমি এমন একটা মানুষকে বিয়ে করি যাকে আমি জানবো, চিনবো, যাকে আমার ভালো লাগবে। আর সংসারটা তো সারা জীবন আমারই করতে হবে, তাই না? কিন্তু আপু, আমাদের বাবা হলো এই গ্রামের চেয়ারম্যান, আর ওরা সাধারণ জনগণ। আমরা যদি ওদেরকে ভালোবেসে বিয়ে করি, বাবার কত বড় অপমান হবে তুমি বুঝতে পারছো? ও আচ্ছা, আমরা তার মানে তলে তলে আমার বোনও পানি খাচ্ছে। শোন, মিন্টুকে আমার অনেক, সেন্টুকে আমার ভালো লাগে, মিন্টুকে তোর ভালো লাগে, তাহলে তো হয়ে গেল। তুই মিন্টুকে বিয়ে করলি, আমি সেন্টুকে বিয়ে করলাম, আর তুই তো আমার আদরের বোন, তোকে সারা তবে থাকতেও পারবো না। সো বেস্ট আইডিয়া ইজ আমি সেন্টুকে বিয়ে করে ফেলি, তুই মিন্টুকে বিয়ে করলি, তাহলে আবার একসাথে থাকবো। বেস্ট। ইয়ে মানে আপু, যেহেতু তোর সেন্টুকে আর আমার মিন্টুকে পছন্দ হয়ে গেছে, মানে তুই তো আমার বড় বোন, তাই না? তোর উপরে কি আর আমি কথা বলতে পারি? এই তো আমার ছোট বোনের মতো কথা। শোন, কালকে যখন ওরা আসবে আমরা দুজনকে বলে দিব যে আমরা ওদের দুজনকে ভালোবাসি, বাট তুই একটু সময় নিয়ে যাচাই বাছাই করে দিস প্লিজ, ওকে? সবই তো ঠিক আছে, কিন্তু আমি তো ভাবছি বাবা জানতে পারলে কি করবে। আব্বাকে আমি ম্যানেজ করবো, ওকে? এখন অনেক রাত হয়েছে, চল ঘুমাতে যাই। চেয়ারম্যান চাচা, আম্মা কইলো যে আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন, মানে ওটা শোনার পর থেকে যে আমাদের কি আনন্দ লাগতেছে। আপনার মতো এত বড় একজন মুরব্বী মানুষ, চেয়ারম্যান মানুষ আপনার থেকে ডাকছেন, এবং সেটা কিন্তু আমাদের জন্য খুব আনন্দ। সত্যি বড় কথা হচ্ছে যে এই যে আপনি যে একটা মানে এলাকার যে একটা প্রতিষ্ঠিত চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান, এই বিষয়ে মামাও কিন্তু বেশ কিছু কথা আপনাকে দিতে চান। আমার না, আমার কথা বেশি না, আমার কথা হলো যে আপা বললো যে যা চেয়ারম্যানের সাথে দেখা করে, চেয়ারম্যানের সব লোক খুবই ভালো, তো আমারও খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা, কারণ আপনার মতো একটা পবিত্র চেয়ারম্যান আমার চোখে খুব কম। মানে আমাদের মাঝে মাঝে মনে হয় কি, ওনার মতো একটা চেয়ারম্যান যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকতো, মানে গ্রামে গ্রামে থাকতো, ইউনিয়নে থাকতো, দেশটাই সুন্দর হয়ে যেত। কিন্তু কিছু সংখ্যক চেয়ারম্যানদের যেসব কাহিনী আমরা শুনি, দেখি না, শুনছি, এরকম শুনছি, গ্রাম চুরি করে, তেল চুরি করে, তারপরে টিন চুরি করে, তারপর চাল চুরি করে, মানে ত্রাণের সামগ্রী চুরি করে, এইসব শোনার পর থেকে মানে আমার ভাবতে ইচ্ছা করতেছিল যে আমি তো এই চেয়ারম্যানটা দেখে আসি। আপনাকে দেখে মনে হইতেছে আপনার সেই টাইপের চেয়ারম্যান। আপনার তুমি তো এটা জানি না কোনটা, আমাদের এই চেয়ারম্যান সাহেব সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে তারুণ্যের শক্তিটা উনি কাজে লাগান, যুবকদের শক্তিটা কাজে লাগান, ইয়াং ছেলে মেয়েদেরকে উনি খুব যত্ন করছে, এটা আমার খুব ভালো লাগছে। এই থামো, তোমাকে দুজনে কি আইসা এগুলো বকবক করতে বলা হয়েছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনারা জিজ্ঞাসা করেন তারা কি করছে। তুমি চুপ করো, তার কি কথা বলো? এত দুধে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে চলাফেরা করতেছ, কোনটা আমার নিয়ে প্রশংসা করছো, কত সুন্দর প্রশংসা করতেছে, এটা কোন সঙ্গে প্রশংসা করলে বলতাম যে না তুমি একটা কথা বলছো। সে কি উনি আমার সাথে থাকে, আমার ডাইন হাত বলতে পারো। ও আচ্ছা, কিছু ডান হাত থাকে খারাপ টাইপের, এটার জন্য চেয়ারম্যানদের সমস্যা হয়। অনেক সময় হয় কি, যে মাসের চেয়ে কঞ্চি ভারী হয়ে গেলে দেখবে যে তাদের জন্য কিন্তু পরে আপনাদের সমস্যা। তাই আমি যেটা বলতে চাইছি, আপনি কিন্তু হারা যাইতেছেন চেয়ারম্যান সাহেব। তোমার একদিন বলছি না, তোমার একদিন বলছি না আমি যখন কথা বলবো, কথা না কথা বলবো না, আমি থামবো না, থামবো না, হাত থাকতে আপনি কেন মুখ দিয়ে বল, খবরদার এই ধরনের কথাবার্তা বলবো না। আসলে যেটা বলতেছিলাম সেটা হলো যে ভাগ্য যেটা বলতেছে তারুণ্য, যুবকদের কথা, মানে আপনার ভিতরে একটা যুবক ব্যাপার আছে। আপনি পান খাবেন, পান ফলাই দেন, ওনার কাছে পান দিয়ে দেন। আরে পান খাবেন কেন? পান খাবেন পুরা লোকেরা, পান খাবেন না। আপনি একটা কথা বলি চেয়ারম্যান স্যার, একটা কথা মনে করেন, আপনি এইটা খাইতে পারেন, আপনি তো এখন ইয়াং আছে। আপনার কি সুন্দর লাগবে, শুধু সেলুনে গিয়ে চুলটা কলম করে দিয়ে। আরে বাবা, আপনি তো আমাদের মনে করেন যে আমরা তো আপনার কলম করি, মানে আমরা আপনার আমাদের পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে কি? আমার ধারণা যদি আপনি চুলদারি ঠিক মতন দাঁড়িয়ে তো নাই, মোস্তা কাইটা চুলটা কলম দিয়ে যদি আপনি থাকতে পারেন এইভাবে, আপনি আগামী 20 বছর পর্যন্ত অটো চালান থাকবেন। আমরা কিছু খাবো না। না না, তোমরা আসলেও মনে করছিলে তো তোমাদের শাসন করবো, এখন শাসন কি এখন তো তোমাদের সোহাগ করতে চাই। ওই তো শাসন করা তারই সাথে সোহাগ করেছে। অবশ্যই আপনি শাসন করে সোহাগ করবেন। এই যে আমার আমাকে কি পরিমাণ সোহাগ করে, আমার বাবা আদর করে, স্নেহ করে, মায়া করে, শাসন করে। যাই হোক, আমরা খাবো না, আমরা যাই। বললাম তো 3 বার বলছি খাবো না। তারপরে এমনি ইয়ে করে দিই, স্লাইস করে দিই। আস্তে আমার খাওয়া কেটে বেটা কাটা চামচ থাকলে কাটা চামচ পেয়েছি। আটি দিয়ে না, আপনি আপনি আটি ছাড়া নিয়ে এসে যান, তাই আসেন কেন? শোনো, তোমরা কিন্তু দুষ্টমি করো না, কারণ ত্যাগ তো করবো না, সবাই তোমাদের ভালো বন্ধু, সবার কাছে ভালো পাত্র হয়ে যাবো। ঠিক আছে, আমরা করে না, এগুলো বাচ্চা বলা আপনার করে আপনার করবো। আম আশা রাখানো জিজ্ঞেস করে, ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই আম কই না কাইটা ঠিক আছে তো? কি ব্যাপার জামাই বাবাজি, হাসতেছো মনে হয়, ঘটনাটা কি? আব্বা একটা কথা খুব মনে পড়ে গেল, মনে পড়তে আমার হাসি এসে বললো। একটা কথা আছে না, ওই যে কপালে লেখন না দেখুন, আপনার তো মনে আছে আপনি তো খুশবুর সাথে আমার বিয়া দিতে চান নাই, কিন্তু আমি ঠিক কি সালাই করে খুশবুর বিয়া করে ফেলেছি। আরে কি কিছু না, কি দুষ্টামি করতেছে, কি বলো তুমি? এখন তো বিয়া হয়ে গেছে, এখন আব্বার এগুলো তো আপনি কিছু করতে পারবো না। তোমার সালাই করে বিয়া করছি, এখন যদি আব্বারে বলি আব্বা তো কিছু মনে করবে না। কি কন আব্বা, আপনি কি কিছু মনে করবেন? আপনার কি মনে আছে যে খুশবুর সাথে যখন আমার প্রেম ছিল তখন ওর সাথে আপনি আমার বিয়ে দিতে চান নাই, আমি একটা সালাকি করে বিয়ে করছি। সালাকি হয়েছে আপনার কাছে, 2 জন দরবেশ এসেছিল, মনে আছে? 2 জন দরবেশ এসে আপনার কি বলছিল? বলছিল যদি খুশবুরে আপনি আমার সাথে বিয়ে না দেন, পরে যদি অন্য কোথাও বিয়ে দেন তাহলে আপনার ক্ষতি হবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যদি আমার সাথে খুশবুরে বিয়ে দেন তাহলে আপনার উন্নতি হবে। আপনি কি করছেন? ওদের কথা শুন না, আমার সাথে খুশবুর আর আমার বিয়ে দিয়েছেন, ঠিক না আব্বা? কিন্তু আপনি কি জানেন ওই 2 জন দরবেশ কে ছিল? আর তুমি বুঝতেছেন এখন তো বিয়ে গেছেন, আব্বাকে কিছু করতে পারবো? আব্বা শুনেন, ওই 2 জন দরবেশ কি আপনি চিনতে পারেন নাই? আপনি চিনার কথা তো। আরে একজন তো গ্রামেরই মিন্টু আছে না, মিন্টু, মিন্টু তার মামা আছে, মামা সিন্টু, 2 জন মিলা দরবেশ সাজিয়ে এসে আপনার সাথে ভুয়া অভিনয় করছে। দরবেশ অভিনয় করে আপনারা কইছে যে আপনি খুশবুর সাথে আক্কাসের বিয়া দিতেন, আপনি রাজি হয়ে গেছেন, ঠিক না আব্বা? তাই আপনার অনেক ধন্যবাদ আব্বা, আপনি যে ওকে কথা শুন না আমার আর খুশবুর সাথে বিয়া দিচ্ছেন। তুমি এরকম করো কেন? আমি আপনার একটা কথা দিতেছি আব্বা, এই জীবনে আমার খুশবুর কখনো কোনো সমস্যা হবে না, আমি ওদের সবসময় সুখে রাখবো। এই হাত ছাড়, রাখ তো সুখে রাখা, সুখে রাখা না, সুখে রাখা। ওই বিয়েই তো আমি মানি না। কেন বাজান? কিসে? ওই ফেন্টো মেন্টো ওরা বুংবাং করে আমার সাথে কথা বললা, আমার মাইয়ারে বুংবাং করে তোমার সাথে বিয়ে দিয়ে দিছে। বাদামি না কোথাকার ফাউল। এই ছেলে, তুই এখনই আমার মায়ের ডিভোর্স দিবি। সুজা কথা আমি কোনো কথা শুনতে চাই না। না আব্বা জান, আপনি যে কি কোন না, এখন তো ডিভোর্স দেওয়া যাবে না, মানুষ তো সারা জীবন একটাই বিয়ে করে। আর ওর যখন আমি বিয়ে করেই ফেলাইছি, ডিভোর্স দিতে পারবো না আব্বা। ও তো আমাকে আমার বউ, আপনি বুঝতেছেন না কেন? বউ না, বউ আমি দেখাইতাছি, দাঁড়া। ওই সেন্টিমেন্টও হগর আমি দেখতাছি, আর তোরও আমি দেখতাছি। এখনই আমি যাইতাছি চেয়ারম্যানের কাছে, তোর নামে বিচার দিব। আর কেমনে তুই ওর লেখা হস আমি দেখব। কি কন আপনি, আমার নিজের মায়ের সর্বনাশ দিছেন নাকি আব্বা? কি করছিস তুমি এটা? হ্যাঁ, কি ব্যাপার, এখানে দাঁড়িয়েই থাকবেন? আরে বসছেন কেন? আহা, আমি বলছিলাম যে শুধু দাঁড়িয়ে থাকবেন, কিছু বলবেন না? কি বলবো, কোথায় বলবো, কেন বলবো, কাকে বলবো, কিরকম বলবো? সব বলবো, অবশ্যই বলবো। বলতে যখন আসছি বলবো, বলতেই তো হবে। তো বলেন, কি বলবেন? কিন্তু বলার তো কথা ছিল আজকে তোমার। কালকে রাতে তোমাদের সাথে কথা হলো না, আমরা তোমাদেরকে প্রপোজ করেছি, তোমরা এটা গ্রহণ করেছো, বলছিলে যে আজকে সকালে তোমরা মানে জানাবা, মানে প্লিজ 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 এটা তুমি আমাকে ভালোবাসো এটা বলে আমাকে ধন্য করে ফেলে। হ্যাঁ, আমি ধন্য হতে চাই, ধন্য। শুধু ভালোবাসলে কি হয়? বিয়ে করতে হবে না? কিন্তু আপনি তো বেকার ভাদাই মা, বিয়ের পরে খাওয়াবেন কি? অ্যাপার্টমেন্ট দাও, তাহলেই তো হয়ে যাবে। অ্যাপার্টমেন্ট স্যার কি? তো অ্যাপার্টমেন্ট দেয় না, তুমি আমাকে অ্যাপার্টমেন্ট দিলেই তো সব করে ফেলবো। অ্যাপয়েন্টমেন্ট, ওই একই কথা, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট। তুমি একবার খালি আমাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দেখো, এই বেকার ছেলে বেকার থাকবে না, এই বেকার ছেলে হাজার হাজার কোটি কোটি টাকা হবে, সে লাখপতি হবে, সে লাখপতি হইতে হইতে আবার হাজারপতি হবে, হাজারপতি থেকে আবার কোটিপতি হবে, সে ঘর হবে, বাড়ি হবে, সব হবে, সব হবে। তোমার জন্য আমি সব করতে পারতেছিলাম। চাপাবাজি আর করতে হবে না। তা আমাকে কি সত্যি সত্যি ভালোবাসেন নাকি সেটাও চাপা? বিশ্বাস করে না, শুধু আজকে থেকে না, সেই ছোটবেলা থেকে। আমিও ছোট ছিলাম, তুমিও ছোট ছিলাম। তুমি শহর থেকে আসতা, সুন্দর সুন্দর লাল নীল হলুদ ফ্রক পরে ছোটাছুটি করতা, আমি দেখতাম, তখন থেকে তোমার আমার ভালো লাগতো। কিন্তু তুমি তো শহরের মেয়ে, আমরা গ্রামের ছেলে, আমরা অত লেখাপড়া জানি না, আমার কুসুক মানুষ, এই জন্য বলতে সাহস পাই না, আজ পর্যন্ত সাহস পাই না। শুধু কালকে উনি আসছেন, এই জন্য সাহস পেয়েছি। পাতা, তুমি আমার প্রেম দাও, নাহলে জ্বালা দাও, তুমি আমার সুখ দাও, নাহলে বিছানা দাও, বিষ খেয়ে মরে যাই। প্লিজ সোত্রা পাতা হো না, ধুত্রা পাতা হো না, তুমি মোলায়েম সুন্দর ফুলের পাতা হো। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু কথাটা না গোপন রাখতে হবে। এটা গোপন বিষয়, আমি জানি। দুনিয়ার কাউরে আমি বলবো না যে তুমি আমার ভালোবাসো। এই ফুটকির কথা কাউকে বলার বিষয় না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো? এ জ্বালা সইতে পারি না, না গো, এ জ্বালা সইতে পারি না। টিং টিং টিং, আমার অনেক কি লাগছে। ঠিক আছে, আপনি নাচতে থাকেন, আমি যাই, বাবা দেখলে সমস্যা হতে পারে। ঠিক আছে? এক্সকিউজ মি। জি। আমার ধারণা নাই, তবে শুনছি ভালোবাসার মানুষকে নাকি দেখলে অন্যরকম লাগে। আমি জানি না, মানুষে বলবে। আমি কি একটু তোমাকে একটু হালকা শুয়ে দেখতে পারি? এক মিনিট, রেডি হয়ে আসতেছি। মেয়ে মানুষ তো একটু লজ্জা পাচ্ছি, স্বাভাবিক। আমি ছেলে মানুষ হয়ে লজ্জা পাচ্ছি। ও আমাকে সবে একটু রেডি হবে না? মাগো ইয়াল্লাহ, তোমার নামের সাথে তোমার শরীর রে, তুমি তুমি দেখতে পুরা পাতার মতো। পাতা? কি ব্যাপার পাতা, তুমি সত্যি সত্যি পাতা হয়ে গেছো? আমিও পাতা, এটাও পাতা। এই পাতাকে যত ইচ্ছে ছোঁন। আমি চাই কও কি, তোমার মায়ের ভুলায় বেলায় ওই মামা ভাগ্নে মিলে আকাশের সাথে বিয়ে দিছে।